সকাল 9টা। এই সময় অফিসগামী যাত্রীদের বেশি ভোগান্তি হয় গণপরিবহনে। কষ্ট করে গাড়িতে ওঠার পর তাদের পড়তে হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিতে। বেশিরভাগ গণপরিবহনেই মানা হচ্ছে না নির্দেশনা। বাসে অর্ধেক যাত্রী বহনের কথা থাকলেও নেওয়া হচ্ছে পূর্ণ করে। আবার কোন কোন বাসে দাঁড়িয়েও যাচ্ছেন লোকজন। নিষেধ করছি, নিষেধ করলে তো মানে সবাই অফিসের তাড়াহুড়া, আমরা নিয়ে আমরা মামলা খামো। আমরা 6000টা আমাদের মামলা দেয় লাইসেন্সের উপরে। ভাড়া ঠিকই 60% নিচ্ছে, কিন্তু ডাবল সিটে ডাবল লোকই বসাচ্ছে, সিঙ্গেল লোক বসাই না। কোথাও মানা হচ্ছে না, বাসে কেন মানবো? ডাবল সিটে দুজন বসছেন, ভাড়াটা তো 60% দিচ্ছেন। অবশ্যই এটা নিয়ে প্রতিবাদ আপনারা করছেন না? কি করব, ওদের সাথে তো পারা যায় না। মাস্ক সাথে করে নিয়ে সামনে আসছে, একসাথে ঘুমাতে কইটা আর মাস্ক আনতে মনে হয়। অফিস টাইম থাকলে এরা অনেক সময় গেট না লাগানো থাকলেও দেখা দিয়ে, অনেক সময় দেখা দিয়ে উঠে যায় গাড়িতে, ঠেকানো কষ্ট হয়। আবার অনেক সময় নিয়ম মাফিক ভাবে যায়, আজকে হয়তো দু একজন যাত্রী স্যার বেশি আছে। ইসিবি চত্বরের দৃশ্য, গাড়ি চালক ও হেলপারের মুখে নেই মাস্ক, যাত্রীদেরও কারো কারো। বেশিরভাগ বাসে যাত্রী ওঠানোর সময় দেওয়া হয়নি জীবাণুনাশক স্প্রে, এসব তদারকিরও কেউ নেই। অনেক আমাদের আছে, এই কারণে এগুলো নেয় না, আমাদের কাছ থেকে নেয় না, এরা নিজের ছোট ছোট আছে, এই কারণে এরা নিতেছে না। না, আমাদেরকে দেয় নাই। তবে রাজধানীর খিলক্ষেত এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে আরো সচেতন করতে কাজ করছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা। প্রতিটা গাড়িতে সিঙ্গেল সিটে সিঙ্গেল প্যাসেঞ্জার এবং মাস্ক, কেউ আমরা তো সচেতন না। আমরা সচেতনের জন্য আমরা গাড়িতে উঠে মাস্ক যাতে যাত্রীরাও ব্যবহার করে সেজন্য আমরা যথেষ্ট চেষ্টা করতেছি, এবং গাড়ির স্টাফরাও যাতে মাস্ক ব্যবহার করে সেজন্য আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে রাজধানীতে চলা যানবাহনে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলা ও এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।